হ্যালো ওয়েলকাম টু এপিস্টর আজ হোক তিরিশ অগস্ট দুই হাজার বাইশ আজের কিছু ইম্পর্ট্যাট এফেয়ার্স এবং সেই রিলেটেড কিছু ইনফরমেস বিষয়ে আমি ডিসকন করা প্রতিদিনের ইম্পর্ট্যাট করে আফেয়স বিষয়ে জাঁয়া পাই আমার চ্যানেলটি কু সবসক্রাইব করুন দেখা আজের প্রথম কোশ্চেন হুইচ অফ দি ফলোই হ্যাজ লঞ্চ ভিলেজ ডিফেন্স গার্ড স্কিম 2022 টোয়েন্টি টু এমধ্য ভিলেজ ডিফেন্স গার্ডস স্কিম 2022 টোয়েন্টি লঞ্চ করেছেন यार आन्सर ऑप्शन डी जम्मू एंड कश्मीर सो जम्मू एंड कश्मीर गवर्नमेंट रिसेंटली विलेज डिफेंस गार्ड स्कीमक एक स्कीम टी को लॉन्च कर स्कीम टी इंडिपेंडेंस डे अर्थात स्वाधीनता दिवस ठार्ही स्कीटी पंद्रह अगस्ट दुईजार बैस रु टी लागू तो, तो बॉर्डर एरिया টেরিষ্ট প্রিভেন্ট করিয়া পাই এই স্কিমটি কু লাইছি তো এ জম্মু কাশ্মী লঞ্চ হয়েছে জম্মু আন্ড কাশ্মীর বিষয়ে টিকিট দেখিদা জম্মু আন্ড কাশ্মী সমর ক্যাপিটাল হচ্ছে শ্রীনগর ওইটার ক্যাপিটাল হচ্ছে জম্মু এবং এর লেফটনাট গভর্নর হচ্ছেন মনোজ সিনহা দেখিবা ইয়াৰ পৰৱৰ্তী কশান দ ফ'ৰ্থ এডিচন অফ ইণ্ডিয় ক্লিন এয়াৰ সমিট ৱাজ হেল্ড এট হুইজ প্লেছ ইণ্ডিয়াছ ক্লিন এয়াৰ সমিটৰ চতুৰ্থ সংস্কৰণ কেও স্থানে আয়োজিত হৈছিল ইয়াৰ আনচৰ হ'ল অপশন চি বেংগালুৰু কৰ্ণাটক বেংগালুৰু ইণ্ডিয় ক্লিন এয়াৰ সমিটৰ চতুৰ্থ সংস্কৰণ ৰিচেণ্টলি আয়োজিত হৈছিল ত' এয়াৰ পল্যুচনক কিভৰি প্ৰিভেণ্ট কৰা ডেভলপ কৰিব ডিছকচন পাই এই সম্মি অৰ্গানাইজ কৰা এই সম্মিটি অৰ্গানাইজ কৰিলে চেণ্টৰ ফৰ এয়াৰ পল্যুচন ষ্টডিজৰ ফৰ ষ্টডিজ অফ সাইন্স টেকন'লজি এণ্ড পলিচি ত' কৰ্ণাটকৰ বেংগালুৰুঠেৰে ইয়াৰ ফ'ৰ্থ এডছন কৰ্ণাটকৰ বেংগলুঠাই ৰচেণ্টলি আয়োজিত হৈ দেখিব এতিয়া পৰৱৰ্তী কোৱশ্চন দ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া হেজ এপ্ৰুভ এ প্ৰপোজাল টু গিভ ৰিজনেল স্পেচিফিক নেমছ অফ হুইচ অফ দি ফলিং ইনষ্টিটিউচনছ গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া ৰিেণ্টলি এই মধ্য কেও ইনষ্টউচন গুড়ি সঠিকাৰ ৰিজনাল স্পেচিফিক নেম দ্বেবাৰ এক প্ৰপোজালু এপ্ৰুভ কৰিছিল ইয়াৰ আনচৰ অঁ অপশন চি এমছ ছম বা অল ইণ্ডিয়া ইনষ্টটিউট অফ মেডিকা চাইন্স ইণ্ডিয়ে যেতি চবু এমছ ৰ অল ইণ্ডিয়া ইনষ্টিট্যুট অফ মেডিকাল চাইন্স ৰ সেইঠিকাৰ ৰিজন স্পেচিফিক অৰ্থাৎ ৰিজনেল হিৰোজ ফ্ৰিডম ফাইটৰ্ছ হিষ্টৰিক ইভেণ্ট মনুমেণ্ট তথা ডিষ্ট্ৰিক্ট জিঅ্ৰাফিকা আইডেণ্টি অনুসাৰে ৰিজন স্পেচিফিক অনুসাৰে এমছ মান এমছ মানক নামকৰণ কৰিব গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া এক প্ৰপোজা এপ্ৰুভ কৰিছিল পূৰ্ব এমছ গুড়ি সে যে লোকসন অবস্থিত সেই নারে পরিচিত যেমি কি এমস নিউ দিল্লি এমস ভুবনেশ্বর এভিয়া নারে পরিচিত লা বর্তমান গভর্নমেন্ট অফ এক প্রপোজাল অ্যাপ্রুভ করছেন যে রিজন স্পেসিফিক যে রিজন্রে অ সেটিকার কতোটি স্পেসিফিক নেম অনুসারে এমন নামকরণ অ্যাপ্রুভাচ্ছেন তো অল ইন্ডিয়া মেডিকা ইনস্টিট্যুস অটোনমস গভর্নমেন্ট পব্লিক মেডিকা ইউনিভার্সিটি অটেন তো एगुड़ी को ऑल इंडिया ऑफ मेडिकल साइंस सते सब एम्स अच्छी इंस्टिट्यूट ऑफ नेशनल इंपोर्टेंस आकरे घोषणा करा कर प्रथम एम्स जहाँ एम्स न्यू दिल्ली तहा 1956 रे स्थापन होता देखा यार परवर्त क्वेश्चन डीआरडीओ रिसेंटली टेस्टेड द पिनाको एक्सटेंडेड रेंज रॉकेट एट व्हिच ऑफ द फॉलोइंग प्लेस डीआरडीओ रिसेंटली पिनाक एक्सटेडेड रॉकेट रो के स्थान परीक्षण करसर ऑप्शन बी पोखरण। सो रिसेंटली डीआरडीओ अर्थात डिफेन्स रिसर्च एंड डेभलपमेंट ऑर्गेनाइजेशन राजस्थान मिसाइल रो एक्सटेंडेड रेंज रॉकेट रो पिनाक रेंज रेज रो टेस्टिंग कंडक्ट कर

मीर भेकटपति कामत तो एस पीआर डीओ रूत चेयरपर्सन देखा परवर्ती क्वेश्चन इंडियन मेन्स टीम वन व्विच मेडल एट द फोर्टिटीन एशियन अंडर एट्ट भलिबल चंपनसीप चौदम एशियन अंडर एटीन भलिबल चीप्रे इंडिया पुरुष दल के मेडल जीति यार आंसर होपसन सी ब्रोज मेडल सो रिसेंटली आयोजित होता ফর্টিন্থ এশিয়ান অন্ডর এইটিন ভলিবল চাম্পিপ্রে ইয়ার পুরুষ দল ব্রোঞ্জ মেডাল জিতি তো এই চাম্পিপটি ইরানোর তেহরা ঠে আয়োজিত হয়েছিল তো এই চাম্পিয়পে জাপান হোস্ট কন্ট্রি ইরানু হরাই গোল্ড মেডাল জিতি এবং এর ইয় মেন্স টিম জিতি ব্রোঞ্জ মেডাল

देखी क्वेश्चन के भी सुब्रमण्यन वाज एपटेड एज वाज एपंटेड एज एक्जिक्युटिव डिटर डीरेक्टर फर इंडिया एट हिज अफ दि फलोईंग के सुब्रमण्यन को मध्य क्यों अर्गानाइजेसन एक्जिक्यूट डीरेक्टर फर इ आकारुक्त तो करसर होपशन डी इंटरनेसनाल मनिटरी फंड सो आईएमएफ बा इंटरनेशनाल मनिटरी फंड एक्जिक्यूटी डिक्टर फर इिया आकर बर्तमान एपॉइंट केवी सुब्रमण्यन को यह पूर्व आईएमएफ एग्जीक्यूटिव डायरेक्टर फॉर इंडिया सुजीत

দেখ পরবর্তী কোশ্চন গোপাল জৈন এন্ড ডক্টর শিব কুমার গোপাল হ্যাজ বিন অপয়েন্টেড এজ দ ন এগিক্যুটিভ ডিক্ট অফ হইস ব্যাঙ্ক গোপাল জৈন এবং ডক্টর শিব কুমার গোপাল কু কেউ ব্যাঙ্ক একজিক্যুটিভ ডিক্টর নজিকুটিভ নজিকুটিভ ডিক্টর আকারে অ্যাপয়েট করা যাই এর আনসর হচ্ছে অপশন ডিআরবিএ স রিসেঞ্টলি গোপাল জৈন এবং শিব কুমার গোপাল আর্িএল ব্যাঙ্কর নন সক্যুটিভ ডিটর্স আকারে অ্যাপয়েন্ট তো আর্বিএল ব্যাঙ্ক কথ আসা তা বিষয়ে দেখিদে আর্বিএল ব্যাঙ্কর ফাউন্ডেসন হয়েছিল নাইনটিন ফোর্টি থ্রি এর হেডকয়ার্টার মহারাষ্ট্র মুম্বাই এর এম ডিএ সি ই হচ্ছে আর্ব্রমণ কুমার देखा यार परवर्त क्वेश्चन अनंगताताल लेक ह्विच हेज बीन रिसेंटली डिक्लेयर्ड एज ए ऑफ नेशनल न्यासनाल इज लोकेटेड इन हिच स्टेट अर यूनि टेरीटरी अनंगताल ह्रद जहाँ कु रिसेंटली मनुमेट ऑफ नेशनल इम्पोर्टा आकरे घोषणा करा के राज्य बा केंद्र केन्द्रशासित तो अंचल अवस्थित अटे यार आंसर हो ऑप्शन बी दिल्ली सो दिल्ली रे थिबा অনঙ্গতাল লেক অনঙ্গাল হ্রদকু মিনিট্রি অফ কলচর দ্বারা মনুমেন্ট অফ ন্যাশনাল ইম্পোর্টানস আকারে ঘোষণা করাছি তো অনংতাল লেক সাউথ দিল্লি ডিস্ট্রিক্টে অবস্থিত তো এসনাল মিশন অন মনুমেন্টস অনুসারে তাল অনঙ্গাল লেক এ জগমায়া টেম্পল নর্থে তথা কুতব কমপ্লেক্স নর্থ ওয়েস্ট্রে অবস্থিত এবং এখন এগারো এগারো শতাব্দী তোমার কিং অনঙ্গপাল তোমার দ্বারা নির্মাণ করা যাই দেখবে এর পরবর্তী কোশ্চেন ওমেনস ইকাটি ডে ইজ অবজর্ভড অন হইচ ডেট ডে কেউ তারিখে পান করা এর আনসর হচ্ছে অপশন এ 26 সিক্স অগস্ট স ছিস অগস্টু ওমেন্স ইকালিটি পাডান আকারে পায়ে তো মহিলা সশক্তিকরণ তথা ইকালিটি কু সেলিব্রেট করার এই দিনটি পাডান করা দুই হাজার বাইশ এর থিম রখয জেন্ডর ইকাটি টুডে ফর এ সস্টেবল টুমোরো দেখবা পরবর্তী কোশ্চেন ইন্ডিয়া ফার্স্ট থ্রি পোস্ট অফিস ওইল সেটপ এট হুইজ প্লেস ইন্ডিয়ার প্রথম থ্রি ডি পোস্ট অফিস কেউ স্থানের ঠারে স্থাপন করা যাচ্ছি এর আনসর হচ্ছে অপশন সি বেঙ্গালু কর্ণাটক বেঙ্গালুখানে ইন্ডিয়ার প্রথম থ্রি ডি প্রিন্টেড থ্রি ডি পোস্ট অফিস স্থাপন করা যাচ্ছি তো থ্রি ডি প্রিটেড রয়ে ট্রেডিশনাল বিল্ডিংর তয়ারি করি খরচর এ ওয়ান ফোর্থ এবং এখন নির্মাণ করছেন লারসান অ্যান্ড টরবো তো থ্রি ডি পোস্ট অফিস্র অর্থ হচ্ছে এই বিল্ডিংে যা সবু কম্পনেট ব্যবহার হব এই বিল্ডিংু স্থাপন করা যে কম্পোনেট ব্যবহার হব তা পূর্ব ম্যানুফ্যাচর করা যাই কিবল সাইটরে তা এসেম্বল অর্থাৎ একাঠি করা যাচ্ছি তো যে বিল্ড সাইট অ্যা বদলে তাট পাট অলগা জায়গায় তাঁর প্রস্তুত করা যাই কি যে স্থানের পোস্ট অফিসটি তা এসেম্বল একাঠি করা এভাবে এক থ্রি ডি প্রিটেড পোস্ট অফিস ইন্ডিয়ার প্রথমথরপ্রাই কর্ণাটকর বেঙ্গালু স্থাপন করা যাচ্ছি দেখা এর পরবর্তী কোশ্চেন দ ব্যাান ইম্পোজড অন হুইচ অফ দি বডি ইন্ডিয়া হ্যাজ বিিফটেড বাই ইটস কাউন্টার পার্ট এমান इंडिया रो स्पोर्ट्स बॉडी उपरे इंपोज करा कर बैन को रिसेंटली यार इंटरनेशनाल अर्गानाइजेस उठे बैन को उठाई यार आंसर होची ऑप्शन ए ऑल इंडिया फुटबॉल फेडरेशन सो रिसेंटली फीफा काउंसिल ऑल इंडिया फुटबॉल फेडरेशन उपरे इंपोज करा कर बैन को उठाई देती तो दिन पूर्व फीफा ऑल इंडिया फुटबॉल फेडरेशन को ব্য বেন অৰ্থাৎ সছপেণ্ড কৰি দি তো থাৰ্ড পাৰ্টি ইনফ্লুঞ্চ অধিক ৰোবাৰ ফিফা এই ডিচিছন টি টেং সেই ইণ্ডিয়াৰে হোৱা ফিফা অণ্ডৰ চেভেণ্টি ওমেন্স ৱাৰ্ল্ড কপ ইণ্ডিয়াৰে আয়োজিত হৈ পাৰিব নাই তো বৰ্তমান ফিফা পুনৰবাৰ ইয়াৰ সমীক্ষা কলা অল ইণ্ডিয়া ফুটবল ফেডেৰেচন উপেৰে থকা ব্যানকু উঠাইদে তেণু ফিফা অণ্ডৰ চেভেণ্টিন ৱমেন্স ৱৰ্ল্ড কপ যা এবাৰ ইণ্ডিয়াৰে আয়োজিত হবাৰ তিলান অনুসাৰে আয়োজিত হ'ব তাৰ ফিফা কথা আছিল তা বিষয়ে টিকে দেখিদেৱা ফিফা বা ইণ্টৰনেশ্যাল ফেডেৰেচন অফ এছোচন ফুটবলৰ ফাউণ্ডেচন হৈছিল নাইণ্টিন হণ্ড্ৰেড ফ'ৰ মে' টুৱেণ্টি ৱানে ইয়াৰ হেড কাটৰ হৈছিল সুইজৰলাণ্ডৰ জুৰিজাৰে ইয়াৰ প্ৰেছিডেণ্ট হ'ব জিয়ানি ইনফান্টিনো সেইবাবে অল ইণ্ডিয়া ফুটবল ফেডেৰেচনৰ ফাউণ্ডেচন হৈছিল নাইণ্টিন থাৰ্টিছেভেন জুন টুৱেণ্টি থ্ৰীৰে ই হেডকুৱাটৰ হৈছিল দিল্লীৰ দ্বাৰকাঠে সো এগুলি রহিলা আজও ডিসকসন করা যাই কোশ্চেনসর আনসারস যদি আজ ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে এক লাইক এবং সেয়ার করতু এবং প্রতিদিনের এভাবে ইম্পর্ট্যাট কেট এফেয়ার্স বিষয়ে জাঁয়া পাই আমার চ্যানেলটিকে সবসক্রাইব করুন আজের করে এফেয়ার পিডিএফ আপনারা গুগল ড্রাইভ এবং টেলিগ্রাম ডাউনলোড করে পেয়ে এর লিঙ্ক ডিসক্রিপশন বকসরে দিয়ে যাই থ্যাংক ইউ